বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন গাছগুলোতে এত সুন্দর ফুল এসেছে, দেখে আর মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, মনোমুগ্ধকর হয়ে যাচ্ছি। আমার আসলে একটা কবিতার কথা মনে পড়ছে, এত সুন্দর ফুলগুলো ফুটেছে। এখানে সিনারিগুলো খুবই ভালো লাগতেছিল। আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একদম তাকিয়েছিলাম ফুলগুলোর দিকে। আর আমার আসলে ছোট থেকেই ফুল খুব ভালো লাগে। আর লন্ডনে ফুলে ফুলে গাছগুলো ভরে গেছে, মনটা একদম ভরে গেছে। আমি একদম ডালগুলো মানে টেনে ফুলগুলোকে এত কাছ থেকে দেখতেছিলাম। দেখতে পাচ্ছেন এত চমৎকার, প্রত্যেকটা গাছে শুধু ডাল ছিল, এখন প্রত্যেকটা গাছে এরকম ফুলে ফুলে ভরে গেছে। রাস্তাঘাটে তাকালে গোলাপি আর সাদা, এই দুটো ফুল খুবই সুন্দর লাগতেছে। কিন্তু যখন বৃষ্টি হবে তখন এগুলো ঝরে ঝরে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বাট এখন আবহাওয়াটা খুবই ভালো আছে, খুবই চমৎকার আছে, সেজন্য খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে আমার কলেজের সামনে, কলেজে যাবো পথে আমি ফুলগুলো দেখেই একটু ভিডিও করলাম। কলেজ থেকে এসে এখন আমরা একটু বাইরে চলে গিয়েছিলাম একটা কাজে, আলিফের আব্বুর সাথে আমরা একটু বাহিরে গেলাম। তো সেখান থেকে এসে আমি সেহরির জন্য কী কী আইটেম করব আজকের ভিডিওতে তাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে রোজা রমজানের দিনে এত ভালো করে সেহরি ও ইফতারের মানে ভিডিওগুলো আমি করতে পারছি না, যেহেতু ব্যস্ততা চলতেছে, বাচ্চাদের স্কুল, আমার কলেজ, আর সেজন্যই আমি পেরে উঠতেছি না। তবে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করবো আর কি, এই আর কি। আর ব্যস্ততা প্রত্যেকটা মানুষেরই থাকে, তারপরেও ব্যস্ততার মাঝেই নিজেকে মানে সময়িত করতে হয় সংসারের জন্য, কিছু করার নেই, সব মিলিয়ে অনেক পরিশ্রম। দেশের বাইরে যে এত সুখ তা আগে জানা ছিল না, এখন থাকতেছি তো বুঝতেছি যেমন সুখ তেমন কষ্ট, একা হাতে সব কিছু করা ইম্পসিবল হয়ে যায় অনেক সময়ই, আর ধৈর্য কোলায় না, ব্যাক পেইন হতে থাকে, তারপরেও কাজ চলতেই থাকে। এই হচ্ছে লাইফ, এই হচ্ছে জীবন, এই হচ্ছে মেয়েদের জীবন, কিছু করার নাই। আমি এখন সব কিছু সয়ে নিয়েছি, জীবনটা অনেক কষ্টে এই পর্যন্ত মনে হয় এসেছে আমার, সেই জন্য এখন আর জীবনের প্রতি কোনো মানে কমপ্লেইন নেই। যেমন আমার ছেলে বলে, মামি তুমি কোনো কমপ্লেইন করো না, তো হ্যাঁ এখন আমি সেটা শিখে গেছি, জীবনের লাইফে কখনো কোনো কমপ্লেইন করতে হয় না, যখন যেভাবে আল্লাহ ভালো রাখে সেভাবেই থাকতে হয়, এই আর কি। সাহেব গাড়ি চালাচ্ছে, রৌদ্র উজ্জ্বল, সেজন্যই বাহিরে নিয়ে গেছে বাচ্চাদের সহ। তো এই আর কি, বাহির থেকে চলে এসেছি। এখন আমি ব্যাটারটা সকালে গুলিয়ে রেখে চলে গিয়েছিলাম, তো এখন আমি একটু ফুলকো ফুলকো, এটাকে অনেকে বলে পোয়া পিঠা, অনেকে সন্দেশ পিঠা বলে, তো সেটা বানাচ্ছি। যেহেতু ব্যাটারটা গুলিয়ে নিয়েছিলাম, আর আলিফ যেহেতু রোজা রেখেছে, আলিফ খুব পছন্দ করে, সেজন্য আমি একটু একটু করে বানিয়ে নিচ্ছি। যেমন ফুলকো হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও দারুণ হয়েছিল। আর রোজার দিন আসলে যে বললাম না, ধৈর্য, আসলে ধৈর্য আল্লাহ আরও দান করুক, ধৈর্যটা অনেক বড় ম্যাটার করে আমার কাছে মনে হয়। প্রত্যেকটা পিঠা ফুলেছিল, এত ভালো হয়েছিল, মানে কী বলবো, খুব ভালো লেগেছিল। আমি বানাচ্ছিলাম আর তুলতেছিলাম, বানাচ্ছি আর তুলতেছি, খুব ভালো লাগতেছিল। আজকে পিঠা বানাবো, নুডলস করব বাচ্চাদের জন্য। এই যে এতগুলো বানিয়ে ফেলেছি একসাথে, আসলে পিঠা বানাতেও আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে যে ইফতারের জন্য মিষ্টি কুমড়ার পাকোড়া, তারপর বাঁধাকপির পাকোড়া, মিষ্টি কুমড়া বেগুনি করেছিলাম বাট একটু ছোট ছোট হয়ে গেছে। আর এখানে এই যে গরম গরম ধোয়া ওঠা ম্যাগি, গাজর দিয়েছি, তো আর ফুলকপি দিয়েছি, আর ডিম দিয়ে করেছি, সবজি দিয়ে করেছি, বাচ্চারা যেহেতু একটু লাইক করে সেটা, সেজন্যে আজকে ইফতার আমাদের এগুলোই আয়োজন। এই যে থাল সাজিয়ে নিয়েছি, ওয়েট করতেছি।
আব্বু বসে গেছে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।